ওকে দেখো যেহেতু তুমি হচ্ছে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাস গুলো দেখো নাই তুমি জাস্ট এক নজরে আমাদের সময় পঁয়তাল্লিশ মিনিট আমরা পঁয়তাল্লিশ মিনিটে দুইটা সাবজেক্ট শেষ করবো এবং দেখবা যে ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে প্রশ্ন কমন আছে হ্যাঁ তোমার মেবি হচ্ছে মাইক্রোফোন আছে আনমুট করে ফেলো হ্যাঁ তুমি এই চারটা এক নজর দেখে নাও দেখা যাচ্ছে হ্যাঁ ওকে আমি স্ক্রিন করে কিন্তু শেষ করে ফেলতেছি তাহলে বেসিক্যালি এই যে কয়টা চ্যাপ্টারকে ফোকাস করলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করবে তো রিভিউ ক্লাসে কিন্তু এগুলোর প্রতি বারবার জোর দিয়েছি তো এখন তোমার জন্য করণীয় যেহেতু বইটা হাতে পাওনি তোমাকে আমি এখানে শেষ করে দিতেছি কিন্তু তোমার হাতে যে বই আছে সেটাকে কাজে লাগাতে হবে সুতরাং তুমি তোমার যে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস বা বিগত সালে যে প্রশ্ন ব্যাংক নিয়েছো কি কোন বইটা নিয়েছো বই হাতে পাওয়ার আগ পর্যন্ত তুমি বিগত সালে প্রশ্নগুলো সলভ করবা আগে ঠিক আছে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যতগুলো পারো বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা আমরা ওই দিক থেকে কিছু প্রশ্ন কমন নেব আজকে কিন্তু তোমাকে আমি কমন দিতেছি ইনশাল্লাহ তো তুমি বিগত সাল প্রশ্নগুলো আবার পড়বা আর অন্য কিছু পড়ার দরকার নাই যতক্ষণ না বই পাওনি ততক্ষণ বিগত সাল প্রশ্নগুলো পড়ো শুধু এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি বিগত সালে क्वेश्चन যতগুলো দেওয়া আছে ততগুলো পড়ো প্রথম থেকে যতগুলো দেওয়া আছে ততগুলো পড়ো আচ্ছা ঠিক আছে আর আমরা এখন হচ্ছে আমি একদম যে জায়গা থেকে প্রশ্ন করা হবে সেই জায়গাগুলো ধরব আশা করতেছি যে এগুলো থেকে তুমি পাবে অলমোস্ট এখানে দেখো আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হ্যাঁ হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে প্রশ্ন করার চান্স একদমই নাই কিন্তু আমাদের এই চারটা থেকে প্রশ্ন করবে এক নজর পড়ে নাও তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বা প্রথম কাজ হচ্ছে আর্থিক লেনদেন বা ঘটনা সমূহ চিহ্নিত করা আর এই কাজটা করা হয় আমাদের লেনদেনের উৎস দলিল চালান ভাউসার ক্যাশ মোমো ডেবিট নোট ক্রেডিট নোটের মাধ্যমে বললাম আমার সঙ্গে জি ভাই জি ওকে এরপর হিসাব বিজ্ঞান আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেন সময় হিসাব রুতে লিপিবদ্ধ করা আর এইটার কাজ করা হয় জাবেরা খতিয়ানের মাধ্যমে তাহলে নতুন যদি প্রশ্ন বানায় দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা প্রশ্ন বানায় দিতে পারে তবে সম্ভাবনা অনেক কম তাহলে জাবেরা খতিয়ান এটার মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করা যদিও লিপিবদ্ধকরণ বলতে আমরা বুঝাই কি জাবেদাকরণ কিন্তু যখন লেনদেন সময় হিসাবের বইতে লিপিবদ্ধকরণ বুঝাবে তখন জাবেদা খতিয়ান উভয় বই হবে এই প্রশ্নটা আসতে পারে হিসাব বিজ্ঞানের মূল মৌলিক মুখ্য উদ্দেশ্য যেটা আমরা জানি তথ্য সরবরাহ করা আর এই জায়গায় আলটিমেট চূড়ান্ত গোল অথবা সর্বশেষ গোল বা প্রধান উদ্দেশ্যের কথা বলতে পারে বা প্রধান কাজের কথা বলতে পারে তখন কি বলবা সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা ঠিক আছে তাহলে এই কথাটাই ইংলিশে দিতে পারে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু রিকর্ড আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশে প্রশ্ন দেয় সুতরাং এই ইংলিশটা আলটিমেট গোল মানে কি প্রধান লক্ষ্য তার মানে ওটাই হচ্ছে কি সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা ওকে আমাদের এরপর হিসাব যে রক্ষণ আছে অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে লেনদেন লিপিবদ্ধ করণের পাঠটা হিসাব রক্ষণ ওই জায়গায় যে তিনটা ধাপ আছে প্রথম ধাপটা এবং সর্বশেষ ধাপটার কথা মনে রাখো তাহলে জাবেদাকরণ বলতে লিপিবদ্ধকরণকে বোঝায় হ্যাঁ আর হিসাব রক্ষণের দ্বিতীয় ধাপ আছে লিপিবদ্ধকরণ করা আর লেনদেন বিশ্লেষণ বলতে ডেবিট ক্রেডিট নির্ণয়কে বোঝায় ঠিক আছে আর দিকে শ্রেণীকরণ মানে খতিয়ানকরণকে বোঝায় ঠিক আছে বোঝা গেল এটা তাহলে শ্রেণীকরণ বলতে খতিয়ানকরণকে বোঝায় আর অপরদিকে সংক্ষিপ্তকরণ বলতে রেওয়ামিলকে বোঝায় তাহলে লিপিবদ্ধকরণ বলতে জাবেদাকে বোঝায় শ্রেণীকরণ বলতে খতিয়ানকে বোঝায় সংক্ষিপ্তকরণ বলতে রেওয়ামিলকে বোঝায় ওকে ওকে ঠিক আছে এবার এই ডেবিট ক্রেডিট যে কথাটা আছে এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে ফ্লোরেন্ট ব্যাংক এই কথাটা মাথায় রাখলে যদি এখন পর্যন্ত এই টাইপের প্রশ্ন কেউ করতেছে না তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু পঁয়ত্রিশটা প্রশ্ন করতেও পারে হুম ওকে এই জায়গা থেকে আর একটা প্রশ্ন আছে যে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান দুইটা শাখা আছে আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপকের হিসাব বিজ্ঞান এর দুই জনের মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তাহলে বোঝা গেল আমাদের আর্থিক আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হলো দুইটা একটা হলো আর্থিক আর একটা ব্যবস্থাপক এবং এর মাঝখানে সেতু বন্ধনকারী সংযোগকারী হিসেবে কাজ করে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তাহলে আমরা এতক্ষণ যে জায়গা থেকে কথা বললাম দুইটা প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে ঠিক আছে তবে আসার সম্ভাবনা আমারই তেমন নেই তবে আমি এই যে এই জায়গাটাকে জোর দিলাম সেতু বন্ধনকারী আর দিকে এই জায়গাটাতে জোর দিলাম বেশি হ্যাঁ জাস্ট তুমি এই জায়গাটা আরেকবার দেখে নাও ঠিক আছে আর আমি এটা রিকর্ড করতেছি অবশ্য রিকর্ডটা পরবর্তীতে ইউটিউবেও দেবনি সবার উপকার হবে ওকে এবার এছাড়া আর যে জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারে দেখো এই প্রশ্নটা না এই জায়গা থেকে প্রশ্ন করবে না তেমন প্রশ্ন করার চান্স একদমই নাই আমি আমরা স্কোরিং করে যাই এই হিসাব তথ্য ব্যবহারকারী থেকে প্রশ্ন হতে পারে তাহলে যদি প্রশ্ন হয় এই তিনটা সত্য মাথায় রাখবা তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী সত্য হচ্ছে তারা অভ্যন্তরে থাকবে প্রত্যক্ষ ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে আর প্রত্যেকের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ভূমিকা পালন করে থাকবে ঠিক আছে তোমরা অনেক বই পড়ছো এই কথাগুলো কিন্তু সেভাবে ক্লিয়ার করে দেওয়া নাই তো এই তিনটা সত্য মুখস্থ করে নাও তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকে তাকেই বলবা যে অভ্যন্তরে থাকবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা প্রত্যক্ষ ভূমিকা পালন করবে এবং কি প্রত্যক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে সেই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী তো এই কটে মনে মনে পড়ে নাও তো অথবা স্ক্রিনশট মেরে নাও তো যাওয়ার সময় যাতে দেখে যেতে পারো জি ভাই জি নিছি এসে স্ক্রিনশট মেনে নাও অথবা কিন্তু এই যে 40 টা পেজের মধ্যে এটা দেওয়া আছে তাহলে এই কয়টা থেকেই প্রশ্ন হতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করে অনুরূপভাবে বইস্ত ব্যবহারকারীটাও দেখে নাও একবার এক নজর দেখে নাও এখানে তুমি এক নজর দেখে নাও পড়া আছে কিন্তু আমি একদম কনসার্ট করে এখানে দিয়ে দিছি শুধু একবার দেখে নাও ওকে ওকে স্ক্রিন করলাম জি ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি নতুন প্রশ্ন বানায় এই জায়গা থেকে প্রশ্ন বানাবে তাহলে আমাদের হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ লেনদেন যাচাই লেনদেন যাচাইকরণ ভুলে তদন্তকরণ অথবা আর্থিক তথ্যর অস্তিত্ব যাচাই ঠিক আছে এই প্রশ্নগুলা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ডিবিট হয়েছে তাহলে এই জায়গা থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করতে পারে আর তোমাকে তো দেখালাম যে প্রথম চ্যাপ্টার থেকে তারা আটটা দশটা প্রশ্ন করে তাহলে এই জায়গাগুলো থেকে তারা প্রশ্ন করবে এই জন্য আমাদের স্ক্রিন করতে সময় লাগতেছে একটু পরে এগুলো আমরা তাড়াতাড়ি বাইপাস করব। তাহলে আমাদের এই যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ প্রক্রিয়াটা আমরা দেখে আসলাম না সেইটার এগুলা একটা অন্তর্ভুক্ত নয় আবার হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ উভয় প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এই যে লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ান শ্রেণীভুক্ত শ্রেণীবিন্যাসকরণ এবং কি নগদান বই তৈরি করা তাহলে এই জায়গায় কিন্তু এই নগদান বই দিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি যদি নতুন প্রশ্ন করে নগদান বই থেকে করবে এই জন্য আমি বারবার বলি যে নতুন প্রশ্ন যদি একটা বিশ্ববিদ্যালয়ে করে তাহলে আমার ধারণাগুলো থেকে করার সম্ভাবনা বেশি আছে আর এখানে দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কিন্তু হিসাব রক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় যেমন এই প্রশ্নটা বারবার আসে রে আমিল বা গাণিতিক শুদ্ধতা যাচাই করুন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই চারটা থেকে তোমাকে আরেকটু দেই তুমি স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছো এই চারটা কিন্তু দেওয়া আছে তাহলে এই চারটা থেকে এই যাওয়ার সময় এই চারটা একবার চোখ বোলাই যাবা আর বিগত সালের প্রশ্ন তো দেখবা ওকে এবার আসো আমাদের হচ্ছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা হ্যাঁ এখানে দেখো উনিশশো সালে এই তিনটা প্রতিষ্ঠান হয় তুমি জাস্ট এই এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে জাস্ট এই জায়গাটা নিয়ে নাও দেখো এখানে আমাদের ওই হচ্ছে আই এফ আর এস প্রণয়ন এবং এই আইএএসসি আসলে প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং সেটা পরবর্তীতে বিলুপ্ত সাধন করা হয় 2001 সালে যেটা নাম দেওয়া হয় আইএএসবি বুঝা গেল আর এইটা অলমোস্ট 41টা নীতি প্রণয়ন করে অর্থাৎ হুডাট করে এই প্রশ্নটা আসতে পারে তাহলে আইএএসসি তার এই 1973 সাল এবং 2001 সালের জীবনকালে তার 41টা মান প্রণয়ন করেছে এবং পরবর্তীতে এই 41টাকেই আইএপিআরএস নামে প্রণয়ন করা হয়েছে ঠিক আছে আর যেটা অপরদিকে এখান থেকে প্রশ্ন হতে পারে গ্যাপ কে প্রণয়ন করছে এ বি ঠিক আছে আর অপরদিকে আমাদের হচ্ছে বাংলাদেশের এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে আই তারা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা মান নির্ধারণ করে থাকে তারা আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা বিএফআর প্রণয়ন করে থাকে এবং আমাদের এই বিএফআর অনুসারে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় তাহলে বাংলাদেশে হিসাব বিজ্ঞানের যতগুলো নীতিমালা আছে সবগুলা কে তৈরি করে আইসিএবি বোঝা গেল আশা করি এই যে তিনটা জায়গাকে বেশি ফোকাস করলাম আশা করি এই জায়গা থেকে ইনশাল্লাহ প্রশ্ন পাবা আজকে প্রশ্ন না হয় কোনো বই থেকে হবে না ইনশাল্লাহ এরপর আমরা যেখানে আসবো দূতরবা দাখিলা পদ্ধতি কয়েকটা জায়গা আছে জানার মতো শেখার মতো এই লাইনগুলো থেকে স্পষ্ট কিন্তু এখানে এই যে দেখো প্রতিষ্ঠান এবং মালিকানা সম্পূর্ণ পৃথক সত্তা হিসেবে বিবেচনা করা হয় দূতর্বা দাখিলা পদ্ধতিতে আর দুতর্বা দাখিলা পদ্ধতি কোন নীতি সত্যতা প্রকাশ করে ব্যবসায়িক সত্যানীতি তাহলে ব্যবসায়িক সত্তানীতি এক পক্ষ ব্যবসা এক পক্ষ কি মালিক আর এটাকেই তো আমরা কি বলি ব্যবসায় সত্তা নীতি তাহলে এইটার সত্যতা প্রমাণ করে দুতরবা দাখিলা পদ্ধতি আর এই জায়গায় একটা প্রশ্ন রয়েছে যে দুতর্বা দাখিলা পদ্ধতি প্রত্যেকটা লেনদেন থেকে দুইটি বিপরীতমুখী বিপরীতমুখী মানে ডেবিট এবং ক্রেডিট কিন্তু তাদের ফলাফল কি সমান হয় তাই না ডেবিট ক্রেডিট সমান হয় তাহলে এই কথাটা মাথায় রেখো তাহলে দুতরবা দাখিলা পদ্ধতির অন্যতম একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা এক পক্ষকে ডেবিট এক পক্ষকে ক্রেডিট করে ঠিক আছে এবং ওইটা মানেই হচ্ছে দুইটা বিপরীতমুখী কিন্তু সমান ফলাফল উৎপন্ন করে তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে দু তরফা দাখলা পদ্ধতির প্রথম ব্যবহার কবে শুরু হয় চোদ্দশো সালে কিন্তু এখন কথা হলো এই দু তরফা দাখলা পদ্ধতি কি আবিষ্কার করছে লুকাটি পেসিওয়ালি ঠিক আছে এই জায়গাটা এখান থেকে জানার মতো আছে আশা করি একতরফা দাখলা পদ্ধতি থেকে প্রশ্ন হবে না যদি প্রশ্ন করা হয় তাহলে একতরবা দাখিলা পদ্ধতি থেকে যে প্রশ্নটা হতে পারে সেটা হবে এখানে এই যে দেখো একতরবা দাখিলা পদ্ধতি হতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয় কোনো নামিক বা হিসাব হয় না তাহলে তোমাকে এইভাবে বলবে যে বিশুদ্ধ পদ্ধতি কোন কোন হিসাবটা রাখা হয় ব্যক্তিবাচক হিসাবটা রাখা হয় ওকে আশা করি এগুলো থেকে আর প্রশ্ন হবে না এই হিসাব চক্রতে আসো হিসাব চক্র থেকে আমার কেন মনে হচ্ছে অবশ্যই প্রশ্ন করবে তাহলে হিসাব চক্রটা দেখে নাও হ্যাঁ হিসাব চক্রের বাধ্যতামূলক নয়টা ধাপ এই নয়টা ধাপের ক্রমিক বিন্যাস গুলো তোমাকে মাথায় রাখতে হবে বলবে যে নবম অর্থাৎ হিসাব চক্রের নয়তম ধাপ কুনটি সমাপনী পরবর্তী র্যামিল প্রস্তুত করেন হ্যাঁ বলবে সমন্বয় র্যামিল এটা হিসাব চক্রের হচ্ছে কত তম ধাপ ছয়তম ছয়তম ধাপ হ্যাঁ সমন্বিত র্যামিল তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে তাহলে একটু পড়ে নাও ভাই হ্যাঁ একটু কষ্ট করে পড়ে নাও অথবা স্ন্যাপশট নিয়ে নাও আর এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ ঐচ্ছিক ধাপ হলো দুইটা আছে এই দুটো মাথায় রাখো এবং পরিতাজ্য ধাপ হচ্ছিল এখানে ভুল সংশোধনের দাখিলা এবং কার্যপত্র বা খসড়া বিবরণী ইত্যাদি তাহলে এই কয়টা বিষয় মাথায় রাখো আর এখান থেকে সনাতন থেকে একটা প্রশ্ন হতে পারে যেটা হচ্ছে দেখো রেয়ামিল রেয়ামিল আমাদের আধুনিক হিসাব চক্র যে ধাপটা আছে মানে হিসাব চক্র যেটা আছে সেখানে তৈরি করা বাধ্যতামূলক কিন্তু সনাতনে বাধ্যতামূলক নয় বোঝা গেল তাহলে তারা এই প্রশ্নটা করতে পারে এছাড়া করবে না এই দিকে প্রশ্ন করার মতো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এই তো এই জায়গা আন্ত লেনদেন এবং বহি লেনদেনের জায়গা থেকে প্রশ্ন হতে পারে তাহলে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে একটু মনে রাখো শুধু তাহলে আন্ত লেনদেন বলতে প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেন গুলো হয় যেমন অবসয় অবলম্বন শূন্যকরণ মনিহারি বা সাপ্লাইজের ব্যবহার নিট মুনাফা থাকে যে কোনো সংস্কৃতিতে করতে স্থান তোর এখান থেকে প্রশ্ন আসার সময় অনেক আশা মানে বেশি আশা করতেছে এছাড়া প্রধান কেশিয়ার আর কি তো খুচরা কেশিয়ার কে নগদ প্রধান এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে তোমার কি উপকার হচ্ছে হ্যাঁ কিন্তু দেখো আমরা খুব তাড়াতাড়ি শেষ করব এই বারোটা টিউটোরিয়াল এখানে আছে অদৃশ্যমান লেনদেন এর বাইরে হবে না একটু চোখ বোলাই নাও তাহলে অবলম্বন অবক্ষয় অবসায় এগুলা প্রাথমিক খরচ দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় প্রাথমিক খরচ অদৃশ্যমান লেনদেন হিসাবে আমরা মাথায় রাখি বা হিসাব কনসিডার করে থাকি এছাড়া আমাদের শেয়ার বা ঋণপত্র অবহার বা বার্তা ঠিক আছে এছাড়া কুরিন সঞ্চিত থেকে আমরা অদৃশ্যমান লেনদেন হিসেবে চিহ্নিত করে থাকি এরপর অনগত লেনদেন গুলা দেখো অনেকগুলো আছে আশা করি প্রথমের দিকগুলা থেকে আসবে এই যে এগুলো থেকে আসবে হুম এগুলো থেকে আশা করি আসবে তারপর একটু তুমি দেখে নাও হ্যাঁ এর বাইরে আসলে নেই সবগুলো অ্যাড করা আছে আর এখানে কিছু কিছু লেনদেন আছে যেগুলো লেনদেন না আশা করি এই জায়গা থেকে প্রশ্ন হবে না আর অবর দিকে মূলধন জাতীয় মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলোর ক্ষেত্রে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনটা একটু দেখো তাহলে যাবতীয় অগ্রিম ব্যয় সবগুলাই কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই যে দেখো এই প্রশ্নটা এই বছর এই বইটা থেকে খুব ভালো আসছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলা বের করেছে কিছু আর কিছু বের করা হয়নি একা সব কিছু করে দাও এই তাহলে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এক মাত্রা দেখে নাও ঠিক আছে ওকে আর এখানে নয়টা নীতি ছিল আচ্ছা ঠিক আছে লাগবে না তোমাকে যে কয়টা জানতে হবে যা শুধু সেটাতে ফোকাস করি এই যে এখানে যন্ত্রপাতি মেরামত ব্যয় কথাটি বললে অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় ধরবা কিন্তু কোরআ করা পুরাতন যন্ত্রপাতি মেরামত করার কথা যদি বলে এক কথায় পুরাতন যন্ত্রপাতি মেরামত যদি থাকে অথবা সদ্য কোরআকৃত যন্ত্রপাতি মেরামত করার কথা যদি থাকে সেটা মূলধন জাতীয় ব্যয় ধরবা তাহলে পুরাতন প্লাস সদ্য কোরআকৃত যন্ত্রপাতি যদি কোনো ব্যয় হয় মানে সেটা জল মেরামত করো সেটাকে মূলধন ধরবা কিন্তু তোমার এজ ইউজুয়াল যেটা জন্দ্রপতি আছে সেটার বার্ষিক মেরামত অথবা শুধু জন্দ্রপতি মেরামত যদি থাকে সেটাকে মুনাফা জাতীয় ধরবা ঠিক আছে मोस्ट ক্রিটিক্যাল জায়গা যদি ক্রিটিক্যাল জায়গা থেকে প্রশ্ন করে এই প্রশ্নটা করবে গেল ভালো মানে বুঝতে পারতাছ তো আমি আমি যেটা ফোকাস করতেছি ওকে গুড এবারে আসি এই দুই জায়গাটা এই দুইটা জায়গায় শুধু ফোকাস করব সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় মূলধন জাতীয় সম্পত্তি অর্জন সাথে হয়। কোন একটা স্থায়ী সম্পদ ক্রয় করল তার সঙ্গে যতগুলো ব্যয় হবে সবগুলাই হচ্ছে কি মূলধন জাতীয় ঠিক আছে তাহলে এখানে সম্পত্তির ক্রয় মূল্য মূলধন জাতীয় আমদানি শুল্ক মূলধন জাতীয় সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় যন্ত্রপাতি পরিবহন ব্যয় আন্ত পরিবহন ব্যয় মূলধন জাতীয় সংস্থাপন খরচ বা সম্প্রসারণ খরচ মূলধন খরচ মানে মূলধন জাতীয় ব্যয় কিন্তু এখানে যদি বীমা খরচ থাকতো সেটা কি বলতা মুনাফা জাতীয় ব্যয় তাহলে সম্পত্তির বীমা খরচ এটা কি বলবা মুনাফা জাতীয় বলবা এটা থেকে প্রশ্ন হতে পারে এই চারটা একটু দেখে নাও তো অথবা স্ক্রিনশট মেরে নাও এই টেকনিকটা মাথায় রাখবার কি প্রশ্ন আসে আসুক এই টেকনিকটা মাথায় রাখবা তাহলে উদ্দীত পত্রের দায় মালিকানা সত্ত্ব পাশে যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয় সবগুলাই হচ্ছে মূলধন জাতীয় আয় বিশদায় বিবরণের আয় পাশে যে সকল অন্তর্ভুক্ত হয় সেগুলো হলো মুনাফা জাতীয় আয় আর অপর দিকে উদ্দীত পত্রের সম্পত্তি পাশে যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হয় সবগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর অপর দিকে বিশদায় বিবরণের ব্যয় পাশে যে সকল লেনদেন আমরা অন্তর্ভুক্ত করি সেগুলো হলো মুনাফা জাতীয় ব্যয় কথাগুলো বুঝতে পারলা কি মাথায় রেখে দুদিন উপলব্ধি করতে পারো আমি মনে করি যে তোমাকে আটকাতে পারবে না তাহলে এখান থেকে কনফার্ম একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ তাহলে এখান থেকে কনফার্ম পাবা অলরেডি চারটা পাঁচটা প্রশ্ন হয়তো বা বের হয়ে গেছে এবার আসি আমাদের এই দুটো প্রশ্ন সবার শেষের দুটো তাহলে মৌলিক হিসাব সমীকরণ উপাদান তিনটা আধুনিক সম্পত্তি সম্পর্ক নির্ধারণ করে বা সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ ঠিক আছে এই জিনিসটা বড় হ্যাঁ আবার প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে এটা মাথায় রাখিও তাহলে প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে এই হিসাব সমীকরণ হচ্ছে কি উদ্ধৃত পত্রের সত্যতা প্রকাশ করে তাহলে তোমাকে বলবে যে নিচের কোনটি উদ্ধৃত পত্রের সত্যতা প্রকাশ করে হ্যাঁ তাহলে এই জায়গা থেকে তোমাকে প্রশ্নজল করা আশা করি এই জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে আর আশা করতেছ না তেমন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রশ্নকর্তা বিগত 3-4 বছর ধরে করছে তো যাই হোক এখানে কিছু জামেদা ছিল তোমার কাছে রিকোয়েস্ট থাকবে পিকচার দাও আছে সেই পিকচার অনুসারে এই জাবেদাগুলো একটু পরে নিও হ্যাঁ এখানে সবগুলো বোঝা দেখলে ভিডিও মানে অনেক হয়ে যাবে সময়টা আমাদের চলে যাবে তাহলে জাবেদা থেকে একটা কনফার্ম প্রশ্ন করবে এখানে কয়টা জাবেদা দেওয়া আছে দেখো বিয়াল্লিশটা জাবেদা দেওয়া আছে এবং করে দেওয়া আছে আমি সম্ভবত মনে হয় দুটো পিকচারেই তোমাদের দিয়ে দিছি দেখছো এই যে তোমাকে যে পড়তে বললাম চল্লিশটা পেজ সেখানে দেখছো হ্যাঁ ওখানে আছে একটু কষ্ট করে দেখো ভাই প্রশ্ন কমন পাবা এই জায়গা থেকে ওই যে এই যে এই যে দেখো এই প্রশ্নটা এই প্রশ্ন থেকেই দেখো আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা রিপিট করেছে অর্থাৎ একে ঢাসারি প্রশ্ন করেছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই জায়গা থেকে সেটা এই যে এ করিনি একই প্রশ্ন রিপিট করেছে ওকে এটা কোথায় আসলাম আমরা এটা এমন হলো কেন আচ্ছা যাই হোক হিসাব এটা ওখান থেকে আসবে না এই দিকে এই চারটা থেকে হ্যাঁ এই চারটা থেকে দেখো আমাদের হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয় তিনটা প্রশ্ন করেছে এই চারটা থেকে তাহলে এবার একবার দেখো চোখ বোলা দেখো যে হিসাব সমীকরণ এ ইকুয়াল এল যোগ সি প্লাস আই মাইনাস সি মাইনাস ডি এটা হলো বোধিত হিসাব সমীকরণ তাহলে আমরা মাইনাস গুলো এই পাশে করি আর কি বলা হয়েছে কি বলে এর পাশে মাইনাস গুলো নিয়ে আসি ই এবং ডি নিয়ে আসি তাহলে এগুলো সর্বদা ডেবিট আর এগুলো সর্বদা ক্রেডিট এগুলো সর্বদা ডেবিট উদ্ভূত প্রকাশ করে এগুলো সর্বদা ক্রেডিট উদ্ভূত প্রকাশ করে এবং এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় আর এগুলো বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় এবং হ্রাস পেলে ডেবিট হয় এই জায়গায় একটু ভুল আছে না না ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এই তো ঠিক আছে এই তো হ্রাস পেলে তাহলে এগুলো ডেবিট হয় তাহলে এই জায়গায় প্রশ্ন করেছে যে আয় হ্রাস হলে কি হয় ডেবিট হয় মূলধন হ্রাস হলে কি হয় ডেবিট হয় দায় হ্রাস হলে কি হয় ডেবিট হয় তাহলে এই জায়গা থেকে প্রশ্ন বানাই করবে আর এই যে এই জায়গায় দেখো এই জায়গা থেকে আশা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে তাহলে যে সকল হিসাব ডেবিট উদ্দিত বা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এক নজর দেখে নাও যে সকল হিসাব ডেভিজের বা এই কি বল হয়েছে দূরে ডেভিজের একটু ভুল আছে এখানে ওকে হ্যাঁ কেডিজের ঠিক আছে আমি তোমাদের এগুলো ভিডিও মানে ভিডিও ক্লাসে নিব হ্যাঁ তোমাদের হচ্ছে রেগুলার নিব ক্লাস কিন্তু একাই সবকিছু করি তো যার কারণে সম্ভব হয় নিয়ে বছর এই জায়গাটা দেখে নাও দেখে নাও দেখে নিলা পরে নাও জি ভাই দেখি ওকে তাহলে এগুলা ডেবিট প্রকাশ করবে সম্পদ ব্যয় উত্তোলন লভ্যাংশ ডেবিট যার প্রকাশ করে এই লভ্যাংশ দেখে কিন্তু ম্যাক্সিমাম জন আবার ভেজালে পড়বে তাহলে এই চারটা থেকে এবার আশা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে হ্যাঁ একটু অ্যালার্ট হও শুধু একবার আরেকবার দেখো একটু মনোযোগ সহকারে দেখো ওকে আর মূলধন মালিকানা সত্ত্বে হ্রাসের কারণ এই যে এই জায়গায় দেখো আমাদের রাশি বিশ্ববিদ্যালয় এমন কোনো বছর নাই যে এই মালিকানা সত্ত্বে থেকে প্রশ্ন করে না তাহলে একটু আরেকবার দেখে নাও এই জায়গাটা পাশাপাশি এদিকে দেখার দরকার নাই বিপরীত হিসাবে যে চারটা আছে তোমার তুমি বড় বই কি নিয়েছ র‍্যাপস নিয়েছো আমাদের জয়কুলী কোন ঠিক আছে র‍্যাপস থেকে এই চারটা আছে এই চারটাকে আমি আরো মডিফাই করছি এই জায়গাটা কতটুকু বুঝতে পারো বুঝতে পারতেছ না শুধু তোমাকে এতটুকুই বলবো সম্পদ অলওয়েজ ডেবিট তাহলে যে সকল লেনদেন কারণে সম্পদকে ক্রেডিট হয় সেগুলো হচ্ছে সম্পদের বিপরীত হিসাব অনুরূপভাবে দায় ক্রেডিট কিন্তু যে সকল হিসাব দায়কে ডেবিট করে সেগুলো হচ্ছে কি দায়ের বিপরীত হিসাব এই যে এইটা পড়ে নাও শুধু তাহলে এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবো অর্থাৎ আমি এই জন্য বারবার বলতেছি বইটা পা মাত্র চার্ট গুলো পড়বা বেশি করে চার্টে যে তথ্য গুলা দেওয়া আছে এগুলো শেষ করবা শুধু পাওয়া মাত্রই আর অপর দিকে ওইটা দেখলা বিপরীত বিপরীত মানে দায়গুলা আর অপর দিকে বিপরীত সম্পদের মধ্যে এই যে অবসর সঞ্চিতি বারবার আছে কয়েকবার আছে হ্যাঁ মালিকানা সত্তর মধ্যে ট্রেজারি স্টক তার দেখো যে মালিকানা সত্তর বিপরীত মালিকানা সত্য হচ্ছে ট্রেজারি স্টক মাথায় রাখো যেটা হলো বিপরীত মালিকানা সত্য আর বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব আর এই দিকে এই দিকে ফেরত এবং বিক্রয় ফেরত এগুলো দেখে না এগুলো হলো বিপরীত আয় বিপরীত ব্যয়ের উদাহরণ ওকে আহ এরপর এই চারটা থেকে আশা করতেছি না তবে তারপরে দেখেন এই চারটা ফটো দিয়েছি ওকে এই জায়গা থেকে প্রশ্ন করবে একটা তাহলে দেখো ক্রয়া চালান থেকে আমরা তৈরি করি এবং এখানে শুধুমাত্র ধারে করা অন্তর্ভুক্ত হয় তাহলে বাকি যে নগদে লেনদেন গুলো আছে বা ধারে সম্পদ করা কি বলে ধারে সম্পদ করা আছে সেটা কোথায় যাবে সাধারণ যাবেদায় যাবে এটা আমি পড়াচ্ছি না কারণ সময় অলরেডি অনেক হয়ে গেছে দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা তাহলে এইটা একটু দেখো একটু মনোযোগ দেখো একটু অথবা স্ন্যাপশট নিয়ে নাও স্ক্রিনশট নিতেছ দেওয়া আছে কিন্তু ফটো দেওয়া আছে ফটোটাতে দেখে নিবা তাহলে এই চারটা থেকে প্রশ্ন হবে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওকে এটা আমি বাইপাস করে যাচ্ছি পুরো চারটা দেওয়া আছে এখানে আর কিছু যাবে দেওয়া আছে যে দেখো হুবব রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এখানে সবগুলা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসলে সেই জায়গা থেকে প্রশ্ন করা আছে তাহলে এগুলার দেওয়া আছে একটু দেখিও চল্লিশটা ফটোতেই দেওয়া আছে এছাড়া এছাড়া এখানে ওকে এই জায়গাটা দেখো হিসাব চক্রের তৃতীয় ধাপ খতিয়ানের মূলত হিসাব রক্ষণে যে কাজ করা হয় শ্রেণীকরণ স্থান্তরকরণ উদ্দীতকরণ ওকে দেখো এই তিনটা কথা কোনো বই একবারে অ্যাকুমুলেট করা নাই শুধু এই বইটাতে আমি অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি তাহলে শ্রেণীকরণ মানে আমরা খতিয়ান জানি কিন্তু স্থানান্তরকরণ মানেও খতিয়ান উদ্দীতকরণ মানেও খতিয়ান আবার প্রতিষ্ঠানের সকল হিসাবে সমস্ত রূপরেখা বলা হয় খতিয়ানকে এবং এইখানে দেখো সকল লেনদেনের আশ্রয়স্থল বা সংরক্ষাকার ঠিক আছে ওকে এই জায়গার এতটুকু দেখলেই হবে এ এছাড়া এই যে দেখো দুইটা দিয়েছে ওই জায়গা থেকেই আমাদের প্রশ্ন করেছে এবার এই জায়গাটা দেখো বার্টার এই জায়গাটা দেখো আল্লাহ না করুক এই জায়গা থেকে তিরিশটার মধ্যে দেখবো যে পঁচিশটা বিশটা প্রশ্ন যে জায়গাগুলো ফোকাস করছে ওই জায়গাগুলো থেকে আসবে শুধু একটু মনোযোগ দাও তালে এই যে ব্যাখ্যাটা পারবা তো নাকি যদি আসে পারবা দেখে নাও তাহলে এখানে 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো 2% ছাড়টা পাবা 30 দিনের মধ্যে যদি পরিশোধ করো মানে 30 দিনের মধ্যে তোমাকে টাকাটা পরিশোধ করতেই হবে আবার এইখানে কারবারিট্টাটা দেখে নাও কারবারিরট্টা অনেকগুলা নাম আছে হ্যাঁ এটা দেখে নাও তাহলে কারবারট্টাকে ব্যবসিক বাট্টা বাণিজ্যিক বাট্টা বিনিময় বাট্টা ট্রেড বাট্টা বলি এবং এটা হিসাবের অন্তর্ভুক্ত হয় না আর অহরদিকে এই নিদ্রিস্ট সময় দেনা পাওয়া পূর্ণ নিষ্পত্তির সময় যে বাট্টাটা পায় অথবা দেই তাকে আমরা নগদ বাট্টা বলি তাহলে এইটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 18 19 সেশনে প্রশ্ন হয়েছিল ওকে ক্লিয়ার এটা এই জায়গা ওকে সি নগদান বই থেকে প্রশ্ন হতে পারে দেখো আমার কিন্তু এই থেকে অ্যাট লিস্ট পাঁচটা প্রশ্ন হবে আমি যে কথাগুলো এতক্ষণ বকবক করে আসলাম এই জায়গা থেকেই হবে তোমাকে প্রমাণ দেখায় দেবো নি দেখো পরে প্রমাণ তো দেবই তাহলে এখানে দেখো নগদান বই অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয় এবং দৈনন্দিন ভিত্তিতে যে নিয়ম করা হয় ঠিক আছে ওকে নগদান বইয়ের কলামে যে কখনোই কি হতে পারে না এইটা হতে পারে না এই যে দেখো এই প্রশ্নটা জল করা হয় এটা ক্রিটিক্যাল হবে ক্রেডিট উদ্দিত বা যে প্রকাশ করতে পারে না তাহলে নগদান বইয়ের নগদ কলামে যে ক্রেডিট হতে পারে না মানে ক্রেডিট গ্রেটার দেন ডেবিট ওকে আর অপর দিকে অপর দিকে অপর দিকে আশা করি আর এখান থেকে হবে না এছাড়া আশা করি এদিক থেকে হবে না এইটা দেখো অগ্রদত্ত পদ্ধতিতে কেশিয়ার যে পরিমাণ অর্থ দ্বারা জের টানে সেটা হচ্ছে প্রাভাবিক জেরে সমান তাহলে অগ্রদত্ত পদ্ধতিতে প্রধান কেশের যে পরিমাণ জের টানে তা হচ্ছে প্রাভাবিক জেরে সমান আর হচ্ছে থিউরি প্রশ্ন কিন্তু বেশি আসবে হ্যাঁ ম্যাথ আসার সম্ভাবনা ওই বলে দিয়েছি সাতটা না আটটা আর দেখো আমি কিন্তু হচ্ছে ক্লাস নিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা খুব সুন্দর ক্লাস নিয়েছি ওইটাই তো প্রশ্ন ফাঁসের মতো অবস্থা করে দিয়েছে এবার এবার ব্যাংক সমানের বিবরণী আশা করতেছি একটা প্রশ্ন হতে পারে তো ক্রিটিক্যাল টাইপের প্রশ্নটা হবে এখন প্রশ্নটা যদি হয় কোথা থেকে হবে এই এন এস এফ দেখো এন এস এফ নন সাফিসিয়েন্ট ফান্ড ঠিক আছে ওকে এটা কি করা হয় আমানতকারীর বই বা জামানতকারীর বই অথবা নগদান বই জের সঙ্গে বিয়োগ বা বাদ দেওয়া হয় তাহলে আমানতকারীর বই জামানতকারীর বই একই কথা নগদান বই একই কথা এগুলা তাহলে তার বই হতে বিয়োগ দেওয়া হয় ঠিক আছে এনএসএফ এটা মাথায় রেখো এবং ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবা দেখো রাশি বিশ্ববিদ্যালয় এখান থেকে এই লাইনটা থেকে প্রশ্ন করেছে তাহলে এই জায়গাটাই রিপিট হতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা তাহলে একটা নাম আছে সংক্ষিপ্ত তাহলে রিয়ামিলের একটা নাম আছে কি সংক্ষিপ্তকরণ তাহলে লেনদেনগুলো গুলো সংক্ষিপ্তকরণ হয় রিয়ামিলের মাধ্যমে সবার শেষের টিউটোরিয়ালটাতে আছে তাহলে এই জায়গা থেকে আর কোথা থেকে প্রশ্ন হবে এই যে হিসাব চক্রে তিনটা রিয়ামিল তৈরি করা হয় হ্যাঁ ওকে এছাড়া অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব একটা কি অস্থায়ী ক্ষণস্থায়ী বা স্বল্প মেয়াদী হিসাব ঠিক আছে এবং কি অসম্পূর্ণ সাময়িক হিসাব অনিশ্চিত হিসাব ঠিক আছে এটা কোনো হিসাব ব্যবস্থা নয় এটা মাথায় রাখিও ওকে এই জায়গা থেকে আসবে সীমাবদ্ধতা কনফার্ম থাকো এই জায়গা থেকে প্রশ্ন হবে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে তাহলে প্রশ্ন হলে কোনটা থেকে হতে হতে পারে পারে প্রশ্ন হলে এই সবার শেষে থেকে নীতিগত ভুল অর্থাৎ আমাদের যে নীতিমালা আছে সেই জায়গা থেকে প্রশ্ন হবে অর্থাৎ এই যে মূলধন জাতীয় লেনদেন কে মোনাফা জাতীয় মুনাফা জাতীয় লেনদেন কে মূলধন জাতীয় করলে যে ভুলটা হয় সেটাই হলো কি নীতিগত ভুল তাহলে এই উদাহরণ গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আছে এই যে প্রশ্নটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল আর এ ছাড়া এ ছাড়া পরিপূরক ভুলটা আসতে পারে আর না হলে লেখার ভুল থেকে প্রশ্ন হবে ঠিক আছে একটু পরে নিও ঠিক আছে এই যে দেখে নাও আর চল্লিশটা পেজ এগুলো দেওয়া আছে এ ছাড়া নেই চান্স নেই কার্যপত্র নেই এই দেখো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হুব এই লাইন গুলো থেকে প্রশ্ন আছে এ ছাড়া এই যে এটা দেখো হ্যাঁ সব প্রশ্ন এগুলো থেকে আসছে এ ছাড়া এ ছাড়া এই চারটা দেখো একটু ভাই একটু মানে স্ক্রিনশট নিয়ে নাও এই চারটা আমি দেখো বাইরে থেকে এসে আমি আমার ড্রেসও চেঞ্জ করি না অমরই বসছি প্রচন্ড গরম ধরে গেছে ভিতরে তাহলে দেখো এই চারটা স্ন্যাপশট নিয়ে নাও বোঝার মতো কিছু নাই একটু মুখস্থ করে যাও হ্যাঁ জি নিয়েছি এই জায়গাটাও মুখস্থ করে নিও ঠিক আছে ওকে ওকে এখানে এখানে কয়েকটা দাও আছে এই যে দেখো অনেক কয়টাই কিন্তু দাও আছে এখানে এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন ইয়ারে আছে দেখো একমুলেট করা নেই এই তথ্যগুলো কোথাও নেই শুধু একটু দেখো ভাই এই যে একটু দেখো স্ন্যাপশট নিয়ে নাও একটু দেখো এই জায়গা থেকে আশা করতেছি একটা প্রশ্ন হবে তাহলে অলরেডি দেখো প্রশ্ন শুধু বের করেই দিতেছি কোথা থেকে প্রশ্ন হবে খালি একটু মনোযোগ দাও দেখছো কিভাবে রিপিট হয়েছে সেম প্রশ্নগুলা

ভুল সংশোধনী দাখিলা এগুলা একটু করে দেওয়া লাগতো করে দেবো এগুলো থাক এগুলো না এছাড়া হিউজ বড় একটা জায়গা এগুলো তোমাকে দেখাবো না ডিরেক্ট আমরা চলে যাবো হচ্ছে মেইন জায়গাতে হ্যাঁ এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এগুলো থেকে আছে মানুষ যে জায়গায় পাঁচশো পেজ থেকে বলতেছে আমাদের বারোটা প্রশ্ন আছে আমি মাত্র একশোটা পেজ থেকে এগারোটা প্রশ্ন দেখায় দিলাম তোমাদের তাহলে বেসিক প্রতি জোর দাও এই যে এই চারটা দেখো তাহলে এই জায়গায় একটা মানে এক পেজে এটা কিন্তু পেজটা আমি এড দিয়েছি তোমার হচ্ছে কি বলে স্ক্রিনশট দিয়েছি তুমি একটু কষ্ট করে এই স্ক্রিনশটটা পড়ে যাও এখান থেকে কনফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা তাহলে আর্থিক বিবরণের সঙ্গে সম্পৃক্ত যতগুলো নীতি আছে দেখো এই জায়গা থেকে ইনশাআল্লাহ পাবা একটা তো আমি আশা করতেছি এই পেসটা থেকে দুটা তিনটা প্রশ্ন কমন পাবো নীতি নীতিমালা থেকে যে প্রশ্ন কয়েকটা করবে তিনটা তো পূর্বাস দিয়েছি এখান থেকে করবে দুইটা বা তিনটা তাহলে দেখো এটা হচ্ছে বিশদায় বিবরণীর জায়গা হ্যাঁ মানে বিশদায় বিবরণী তারপর মালিকানা সত্য জমাকৃত বিবরণী বা মালিকানা সত্য নগদপুরা বিবরণী এগুলো তৈরি করা হয় হিসাবকাল ধারা অনুসারে উদ্দীত পত্র অন্য স্থিতিপত্র আর্থিক অবস্থার বিবরণী দায় ও সম্পদের বিবরণী যেটা আমরা ব্যালেন্স শিট ওটা তৈরি করা হয় চলমান ধারা অনুসারে উপকার হচ্ছে কি এবার দেখো ব্যাংক সমন্বয় বিবরণী পূর্ণ প্রকাশ নীতি আর আর্থিক বিবরণী সমূহ প্রকাশ করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ঠিক আছে আর আর্থিক বিবরণী তৈরি করা হয় চলমান ধারা অনুসারে হ্যাঁ ওকে এই জায়গাটা দেখে নাও সম্পদ সংশ্লিষ্ট হ্যাঁ সম্পদকে দুই ভাগে ভাগ করা হয় চলমান ধারা অনুসারে আর দিকে সম্পদকে আবার মূল্যায়ন করা হয় কড়াই মূল্য নীতি এবং চলমান ধারা প্রতিষ্ঠানের নীতি অনুসারে চলতি সম্পদকে মূল্যায়ন করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে বিবিধ দেনাদার নিট আদায়যোগ্য মূল্য প্রদর্শন করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে এবার দেখো স্থায়ী সম্পত্তি কড়াই মূল্য লিপিবদ্ধকরণ করতে হয় কড়াই মূল্য নীতি বা ঐতিহাসিক নীতি অনুসারে এগুলা পড়ছো না কথা বলো একটু পড়ছো এগুলা তোমার কোন কলেজ ছিল কোন কলেজ ছিল ঢাকা সিটি কলেজ ওরে বাবা ভালো কলেজ তো তোমাদের তোমাদের বড় ভাই হাজার হ্যাঁ আমার খুবই পছন্দ কথা বলি মাঝে মাঝে এখন আর কথা হয় না খুবই ভালো লাগে স্যারকে তো দেখো তোমরা তো চান্স পাওয়া তোমাদের দরকার তো সবারই চান্স দরকার তোমাদের এত ভালো ভালো টিচার এই যে দেখো এই অগ্রিম ব্যয়কে সম্পদ এবং অগ্রিম আয় অগ্রিম আয়কে দায় হিসেবে বিবেচনা করা হয় চলমান প্রতিষ্ঠা ধারা অনুসারে হ্যাঁ তো এতগুলো আসবে না তুমি এই জায়গায় মাথায় রাখো এটা যেহেতু ফটো দিয়েছে আমি তুমি ফটোটা থেকে যে প্রশ্নটা বারবার রিপিট হয়েছে সেই কথাটাই দেখিও এবং কনফার্ম থাকো এই জায়গা থেকে দুইটা একটা প্রশ্ন তুমি পাবায় কনফার্ম নিশ্চিত আমি তো এই জায়গাটা দেখো অবসর এই জায়গাটা দেখো যে অবসর কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে দেন তারপর হচ্ছে অন্য অন্য জায়গায় এখান থেকে হবে না দরকার নেই তাহলে তুমি বইটা হাতে পাওয়ার পর অথবা পিসারটা থেকে প্রথম চারটা দ্বিতীয় চারটা এবং তৃতীয় চারটা পড়বা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখান থেকে কমন হবে এছাড়া এই জায়গা থেকে প্রশ্ন করে না ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু করে আশা করে করবে না ওকে এই জায়গাটা একটু দেখে নাও যে আমাদের আর্থিক বিবরণী কোন কোন উপাদানগুলো গুলো আছে আর কি কি আছে হ্যাঁ ওকে ওকে সাত নম্বর চ্যাপ্টার এই দেখে ওকে এই জায়গাটা দেখো একবার হ্যাঁ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন করছে এই যে এই জায়গা থেকে প্রশ্ন করছে ঠিক আছে দেখে নাও এক নজর তাহলে বিশ্বদায় বিবরণী কেন তৈরি করা হয় তারপরে এর উদ্দেশ্য কি কখন তৈরি করা হয় কত সময়ের জন্য করা হয় তারপরে এর সঙ্গে ধারা কতগুলো রয়েছে হ্যাঁ সব সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে এই যে একটু লক্ষ্য করে দেখো যেহেতু ভালো কলেজ ভালোভাবে প্রিপারেশন নিছো আশা করি চট্টগ্রামে বাজিমাত করে আসবা প্রিপারেশন দেখে মনে হচ্ছে ভালোই আছে হ্যাঁ এবার দেখো এই যে বিষদায় বিবরণী সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য তো এই জায়গা থেকে দেখো বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে হ্যাঁ তো এই জায়গা থেকে আশা করি চট্টগ্রাম করবে না কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনফার্ম আমি ইনশাল্লাহ দেখা যাক এখন বাকিটা এই যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে হ্যাঁ এছাড়া 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 দরকার নেই এইদিকে দরকার নেই না এইদিকেও দরকার নেই এই জায়গা থেকে প্রশ্ন একটা হতে পারে যে ভূমির ওপর অবসায় ধরা হয় না কিন্তু অবলম্বন ধরা হয় এখনো এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেনি আমাকে প্রশ্ন করতে দিলে আমি এই জায়গা থেকে প্রশ্ন করতাম আহ আশা করি এইটা দেখো ভাসমান বা তরির সম্পদ এটা একটু চোখ বলে নাও কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অস্পর্শনীয় সম্পদ এটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখে নাও হ্যাঁ তাহলে অস্পেশনের সম্পদ বলতে যেটা দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না তাকে আমরা অস্পেশনের সম্পদ বলি আর ওটা হলো সুনাম প্যাটেন ট্রেডমার্ক ব্যবসার নাম ব্র্যান্ড নাম কপিরাইট প্রাথমিক খরচ এই যে দেখছো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা প্রাথমিক খরচ লাইসেন্স ফ্র্যাঞ্চাইজ ইত্যাদি আর অবর দিকে অলিক বা ভোয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ অবাস্তব সম্পদ দেখছো কতগুলা নাম এগুলা এগুলা একসঙ্গে কোনোভাবেই অ্যাকুমুলেট করা নেই তাহলে অলিক ওরে নাম হচ্ছে কাল্পনিক ওরে নাম ভুয়া ওর নাম হলো অবাস্তব তাহলে মানে যে সম্পদ গুলোর কোন বাজার মূল্য নাই তাকে আমরা এর মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ কয়েকটা। তাহলে এখানে স্পর্শনীয় অলিক সম্পদ রয়েছে আর অস্পর্শনীয় অলিক সম্পদ রয়েছে এর মধ্যে তো প্রাথমিক খরচ এটাই রাশি বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাহলে আমি আশা করতেছি এই লাইনটা থেকে চট্টগ্রাম প্রশ্ন করবে এবার এই এখন বলা যাচ্ছে না কি করবে আর আমি ঘুমা আমি যদি ভালোভাবে ঘুমাই বলে দিতে পারতাম যে আসলে কি প্রশ্নগুলো করবে তাছাড়া যাই হোক এবার আসে যে দেখো এই লাল দাগি দাগ গুলা এগুলো বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসছে যে ঢাকা প্লাস রাজশাহীতে আছে এগুলো বের করছিলাম তাহলে স্থায়ী দীর্ঘমেয়াদী আহ দায় গুলা যেগুলো আছে এগুলো থেকে তেমন প্রশ্ন করার চান্স নেই রাজশাহী করেছিল কিন্তু এই জায়গা থেকে চট্টগ্রাম করতে পারে অন্ত দায় কি তাহলে এক কথায় মালিকানা সত্য সম্পূর্ণটাই কি অন্তদায় ঠিক আছে এই যে এখানে দেখে নাও এগুলো হচ্ছে অন্তদায় তাহলে অন্তদায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতে পারে আর এইদিকে সম্ভাব্য দায় হ্যাঁ সম্ভাব্য দায় আমরা হিসাবে হিসাব অন্তর্ভুক্ত করি না আর অপর এটা আমরা সম্ভাব্য দায় কি আমরা ফুড নোট হিসেবে দেখে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে ঠিক আছে এতটুকুই আর এছাড়া মালিকানা সত্য দেখো রাশি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছে আমি তো মিথ্যা কথা বলিনি আমার আসছে জন্য বললাম ওকে এবার 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 আশা করি এবার কোথা থেকে কুরিন কুরিন থেকে কুরিন কুরিন মনে হচ্ছে না তেমন তবে কুরিন ওকে কুরিনের এই জায়গাটা দেখো তো কুরিন সঞ্চিতি হলো কি সম্ভাব্য কুরিনের জন্য সৃষ্টিত ভবিষ্যৎ ব্যবস্থা তার মানে এখানে কুরিন সংস্কৃতি হলো সম্ভাব্য ব্যবস্থা আর কুরিনটা হচ্ছে কি আমাদের নিশ্চিত ক্ষতি বা পরিচালন ব্যয় ঠিক আছে এবং এটা কি একটা অনগত লেনদেন ওকে ওকে ঠিক আছে এখানে এ সংশ্লিষ্ট নীতিগুলো আছে নীতিগুলো একটু এক নজর দেখে নাও তো আমার ফোনের উপর ফোন আসতেছে কে জানি ফোন করতেছে হ্যাঁ এটা স্ন্যাপশট নিয়ে নাও একবার চোখ বলা দেখে যাও ওকে ওকে এই দিকে এই দিকে কুরিন দেখো কুরিন ধার্য আমাদের হিসাব সমীকরণের কি পরিবর্তন হয় হ্যাঁ মানে হচ্ছে সমন্বয় গুলো কি পরিবর্তন হয় এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে আমাদের কয় মিনিট হলো ক্লাসটা

এবার এবার কোথায় আছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ এই এই চারটা দেখো ইনশাল্লাহ এইখান থেকে চট্টগ্রামে একটা প্রশ্ন হবে তাহলে মূলধনের উপর সুদ ধরা যায় না অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরা যাবে না উত্তোলনের উপর ধরা যাবে না কিন্তু ঋণের উপর ছয় পার্সেন্ট ধরতে হবে তো ঋণের ওপর পাঁচ পার্সেন্ট ধরা যায় সেটা হচ্ছে ইংল্যান্ডের আইন অনুসারে তাহলে ছয় পার্সেন্ট থাকলে ছয় দিবা যদি পাঁচ পার্সেন্ট থাকে ছয় পার্সেন্ট না থাকে তাহলে পাঁচ পার্সেন্ট দিয়ে ওকে এবার আসি এই প্রশ্নটা দেখো যে একটি অংশীদারি কারবারে অবসানের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ অংশীদারিদের মধ্যে বন্টিত হবে সমপরিমাণ মূলধন ব্যালেন্সের ভিত্তিতে হ্যাঁ এই প্রশ্নটা দেখছো কয়বার রিপিট হইছে আশা করি এই প্রশ্নটা আবার রিপিট করবে ওকে এবার এবার আর কই এই জায়গাটা দেখো অবসায় বা অবহার তুমি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হারে বেশি হবে না অর্থাৎ তুমি তুমি যে শেয়ার ইস্যু করবা সেখানে যে অবহার করবা সে অবহারের পরিমাণ কি দশ পার্সেন্টের বেশি হবে না এবং সেইটা আবার দেখো এখানে কন্ডিশন আছে কোম্পানি কাজ আরম্ভের হতে এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তুমি কি করতে পারবা না শেয়ার অবহারে কি করতে পারবা না ইস্যু করতে পারবা না তাহলে এক বছর এই ডেট দুটা মাথায় রাখিও এছাড়া এছাড়া আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে মূলধন সংস্কৃতি এই তো কোম্পানি বাজারের টাকা মূলধন সংস্কৃতি হিসাবে এই চারটা একটু দেখে না আমরা পরবর্তীতে আরেকটা ঠিক চলছে ওটা দেখবো না বিনিময় বিল আশা করতেছি প্রশ্ন করবে না করার এই কথা এই জায়গাটা দেখো নোটিং চার্জ কে নির্বাহ করে বা কে হচ্ছে ব্যয় করে হ্যাঁ নোটিংস চার্টস হ্যাঁ এতটুকু দেখো এ সারা এখানে ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন হতে পারে এই জায়গা থেকে দেখেন হস্তান্তর অজগর দলিল হস্তান্তর অজগর দলিল ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন হবে ওকে অবশেষ প্রতিষ্ঠান হবে না আর্থিক বিবরণী বিশ্লেষণ আশা করি আশা করি হবে না মানে এই এই জায়গা থেকে হবে না না হয়ে এই চার্ট থেকে হবে এই চার্ট থেকে দেখো চার্টে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এখানে না মানে বক বক করে ওই যে ফটো দেওয়া আছে ফটোটা একবার দেখে নিও হ্যাঁ সুন্দর করে ফটোটা দেখে নাও ফটো এটা দিয়েছি তাহলে ওইখানে দেখলাম আশা করি এখান থেকে একটা প্রশ্ন আবার কমন পাবা এবার আসি উৎপাদন ব্যয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত দেখো এই বইটাকে হুবা ঠিক আছে এই যে এই জায়গাটা এই জায়গাটাই লিখে দিয়ে আসলে সারা পাগল হয়ে যাবে তোমাকে মার্ক দেওয়ার জন্য ঠিক আছে ওকে এই জায়গা থেকে কি প্রশ্ন হবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি ঠিক আছে এই জায়গায় ওকে এ সারা এ সারা এইটা দেখো পরিবর্তন শিল্প আধা পরিবর্তন শিল্প এখান থেকে একটা প্রশ্ন হতে পারে অনেক বেশি একটু স্নপশ নিয়ে নাও তাতে বই কপি হয়ে গেছে হম এই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখো এই পণ্য হিসেবে সংরক্ষণের এমন একটা জায়গা যে জায়গাটা এখন আমরা দেখবো এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যে প্রশ্ন করেন এবং এই প্রশ্নটা কঠিন হয় দেখো এই চাট একটা এই চাটটা কোনো বইয়ে নেই ঠিক আছে এভাবে তথ্য যে আমার বানানো এই জায়গাগুলো থেকে দেখো চট্টগ্রাম আমাদের কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা করছে দেখছো আবার এই জায়গাটা দেখো এই জায়গা থেকে রাষ্ট্রীয় প্রশ্ন করে ঢাকা প্রচুর প্রশ্ন করে আশা করতেছি এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করবে তাহলে স্নাবসদ দেওয়া আছে এই জায়গায় একটু ভুল ছিল এই জায়গাটা একটু ভুল ছিল সেটা কারেকশন করেছি আবার দেখতে হবে জানি না সম্পূর্ণটা ভুল আছে না সঠিক আছে এটু চেক আপ করতে হবে তুমি একটু কাইন্ডলি যেহেতু ভালো কলেজের স্টুডেন্ট আছো একটু মনোযোগ দিও হ্যাঁ তাহলে আশা করি এই জায়গা থেকে পাবা আর এ দেখো এই যে দেখো দেখছো কতগুলা চার্ট এই জায়গায় দেখো প্রাবিক কি বললাম প্রাবিক মজুদ বেশি থাকলে কি হয় সম্পূর্ণ মজুদ কম থাকলে কি হয় এগুলা এই যে এখানে দেওয়া আছে তুমি কি আচ্ছা দাঁড়াও তো এক জায়গায় দেখায় দেই তাহলে স্ন্যাপশট নিতে পারবা হ্যাঁ ওকে স্ক্রিন শট নিয়ে নাও ওকে ওকে এবার এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছিল এখান থেকে কিন্তু করেছিল আমি বরাবরই এরকম কয়েকটা বারবার বলতেছি যে এই ভিডিওটা যেহেতু যেহেতু এটা রিকোর্ড হচ্ছে ছেলে মেয়ে তোমরা যারা আছো দেখবা অবশ্যই হলে দেখা যাচ্ছে কি সার্টের কথা বারবার বলতেছি যারা বইগুলো নিয়ে এসো কথা বারবার বলতেছি সার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করতেছে সব জায়গায় তাহলে এই যে দেখো এই চারটা থেকে বিপলিপ থেকে জল প্রশ্ন করে এর বাইরে থেকে প্রশ্ন করে আর ওই নেই বানায় টানায় যেমনি হোক এখান থেকে প্রশ্ন করে জল করে এখানের মধ্যেই পড়বে তাহলে এপো বি এপো বি ডেস্টিনেশন এপো হচ্ছে শিপিং পয়েন্ট হ্যাঁ এই দুই জায়গা থেকে প্রশ্ন করতে পারে তাহলে স্ন্যাপশট নিয়ে নাও হ্যাঁ যাওয়ার সময় একটু দেখে যাও ওকে আর আসবে না এইদিকে কন্ট্রিবিউশন মার্জিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন করে প্রশ্ন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে ঠিক আছে ওকে কিন্তু কোনটা প্রশ্ন করবে এই জায়গাটা দেখো ব্যবসায়ের বিক্রয় পরিমাণ যত বেশি হবে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ তত বেশি হবে অর্থাৎ অনুদান প্রান্ত বিক্রয়ের উপর নির্ভরশীল তাহলে অনুদান প্রান্ত কার উপর নির্ভরশীল বিক্রয়ের উপর নির্ভরশীল এ সারা আর কথা থেকে হতে পারে এ সারা এই যে কোনটি সমস্ত বিন্দুকে প্রভাবিত করে না বিক্রয় এককের বৃদ্ধি তাহলে বিক্রয় এককের বৃদ্ধি এটা হচ্ছে আমাদের প্রভাবিত করে না ওকে ওই জায়গাটা থেকে আসতে পারে এছাড়া কি হতে পারে সাধারণ অধিক স্থায়ী ব্যয়ের জন্য নিরাপত্তা প্রান্ত হ্রাস পায় ওকে এই জিনিসটা মাথায় রাখো সাধারণ অধিক স্থায়ী ব্যয়ের জন্য নিরাপত্তা প্রান্ত হ্রাস পায় নিরাপত্তা প্রান্তরের পরিমাণ কম হলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় হ্যাঁ এই যে দেখো এই প্রশ্নগুলা প্রশ্ন কিন্তু চান্স অনেক বেশি আছে এবং একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে প্রত্যেকবারে নিয়মিত ভাবে প্রশ্ন করে ওকে এখানে বিনিময় মিল ডাবল আছে ওকে এই যে শেষে যে চার্ট দেওয়া আছে এটা সুন্দর করে ফটো দিয়েছি একটু কষ্টকর ফটোটা দেখবা সবাই দেখবা সবাই গুস্তুতে পরীক্ষা দিতে যাবা এই যে এই যে ভিডিওটা করলাম হ্যাঁ দেখো তোমার নাম কি জানি সেতু না সেতু না হ্যাঁ তোমার নাম সেতু তাহলে দেখো তুমি সহ গুছো পরীক্ষা দেবা তাই না তোমরা অবশ্যই যারা বইগুলো নিয়েছো অথবা বই নেননি বা বই সময় হয়নি ফাঁকে বাজি করতে চান সমস্যা নাই কিন্তু দেখিও চল্লিশটা পেজ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমন আসবে তাহলে এই জায়গা থেকে দেখো আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয় দুতোফা দাগলা পদ্ধতিকে হিসাব সমীকরণের মূল ভিত্তি দুতরফা দাগলা পদ্ধতি দরবার দাগলা পদ্ধতির মূল ভিত্তি লেনদেন আবার হিসাব মূল ভিত্তি লেনদেন আধুনিক হিসাব রক্ষণের ভিত্তি লেনদেন মৌলিক বা মূল উপাদান বা কাঁচামাল বা ইনপুট বলা হয় লেনদেন এই তথ্যগুলা এগুলো দেখলে কিন্তু আমার হাসি বের হয় মানে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলা কোন একটা বইয়ে এভাবে কেউ চাট করে দেয়নি কেউ দেয়নি এতগুলো বই কেউ যে ভালোভাবে একটা সুন্দর করে ছেলেমেয়েরা পড়বে প্রিপারেশন নিবে চাট করে দেবে সেটা কেউ দেয়নি আর আমি এগুলো করে এগুলো নিয়ে কখনো গর্ব করতেছি না আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে ছেলে মেয়েদের জন্য আমাদের এভাবে পরিশ্রম করা দরকার কিন্তু আমরা ওটানা করে সবাই টাকার পিছনে দৌড়াচ্ছি তো আমি এই যে এই বইগুলা করলাম আমি জানি এই বইগুলো কপি হবে বা পাইরেসি হবে তো যারা পাইরেসি করবে তাদের তো সাবধান অবশ্যই বলছি অলরেডি বইয়ে বলছি যে সাবধান হতে হবে কারণ যারা আমার বই পাইরেসি করে টাকা ইনকাম করবেন সেই টাকাগুলো আমি পেট থেকে আবার খসাই বের করবো আজও কাল হোক আর এটা তো আমার নিজের জন্য করতেছি না বুঝছো সেতু এগুলো কিন্তু আসবে এগুলো ছেলে মেয়েদের নষ্ট করবে তার অবস্থা খারাপ করবো আজ হোক কাল হোক আমি টাকা বের করে নিয়ে আসবো তার পেট থেকে আর এই জন্য তোমাকে আমি পিটিএ টা দিলাম না অর্থাৎ কিভাবে কবে বাইপাস হবে আমি নিজেও জানি না তাহলে এই জায়গাটা দেখে নিও হ্যাঁ এই জায়গাটা দেখে নিও এই যে এবার এটা দেখে নাও স্ন্যাপশট নিয়ে নাও হ্যাঁ এটা দিয়েছি অবশ্য স্ন্যাপশট নিয়ে নাও প্রশ্ন কনফার্ম হবে ঠিক আছে এই হচ্ছে শেষ কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর থিওরি শেষ আশা করি তুমি অ্যাটলিস্ট এই থিওরি থেকে যেহেতু আমি আশা করতেছি পঁয়ত্রিশটা প্রশ্ন না পঁয়ত্রিশটা প্রশ্নের আমি আশা করতেছি অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট

হ্যাঁ তোমাকে কি বুঝাবো এইখানে আছে এটা স্ক্রিনশট দিয়েছি একটু কষ্ট করে ভাই স্ক্রিনশ টা দেখিও হ্যাঁ আশা করি এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন কমন পাবা আর এখানে যে চার্ট আছে চার্ট দেওয়া আছে তোমাকে যার শুধু দেখাচ্ছি বা সবাই যারা আছে তাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গা এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাহলে কালান্তিক এবং অবিরোধ পদ্ধতিতে লেনদেন যেগুলো আছে সেগুলোর কারণে আমাদের লেনদেনে কি প্রভাব হচ্ছে সুন্দর করে দেওয়া আছে তুমি একটু কষ্ট করে এই চারটা দেখে নিও ভাই আর অবরদিকে এই যে লেনদেন বিশ্লেষণ কোম্পানি সংগঠনের মূলধন সংশ্লিষ্ট এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে খুব কঠিন প্রশ্ন এটা আশা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করবে না কারণ কেউ করেনি চট্টগ্রামও করবে না কারণ প্রশ্ন খুবই নরমাল করা হবে তো এইটারও সুন্দর করে এ দেওয়া আছে তুমি একটু দেখিও ভাই হ্যাঁ এটা দেখার এটাই হলো মূল কারণ আর অপরদিকে আসবে সেটা আমি তোমাকে বলতেছি ম্যাথ আসবে তুমি একটু কষ্ট করে যে জায়গাটা ম্যাথ গুলো দেখবা হ্যাঁ ম্যাথ দেখবা হিসাব সমীকরণের ম্যাথ গুলো পারো পারো কি এগুলা হিসাব সমীকরণের ম্যাথ হ্যাঁ হ্যাঁ এরপর দেখবা হচ্ছে এরপর দেখবা হচ্ছে এই যে বিকৃত পণ্য ব্যয় মুনাফার হার মুনাফা যেহেতু লেনদেন এটা দেখবা এটা থেকে প্রশ্ন হবে অর্থাৎ তোমার কাছে জয়গুলির বই থাক আর যে কারো বই থাক না কেন বোর্ডের প্রশ্নগুলো আগে শেষ মানে বিগত সালের প্রশ্ন যেগুলো আছে সেগুলো পড়ে নাও অংশীদারি থেকে একটা আসবে তাহলে এখানে আমি বলে হিসাব সমীকরণ থেকে একটা আসতে পারে বাটার সংক্রান্ত একটা দুইটা রেমিল থেকে একটা তিনটা তারপরে দৃশ্যমান একটা চারটা ক্রয় বিক্রয় হার একটা পাঁচটা অংশীদারি একটা ছয়টা আর্থিক বিবরণী বিশ্লেষণ একটা সাতটা আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে একটা এই আটটা ম্যাথ আসা সর্বোচ্চ ম্যাথ আমি আটটা দিলাম এই আটটা টপিক থেকে ম্যাথ আসবে গেল তালে এই জিনিসটা বোঝানোর বিষয় ছিল এখন হলো ম্যাথ গুলো তোমাকে কিভাবে বোঝাবো তাহলে ম্যাথ তুমি এইট কয়েকটা টপিক দেখিও তো এখন যেহেতু ম্যাথ এখানে সম্পূর্ণ বোঝা সম্ভব নাই তোমাকে আমি লাস্ট যেটা অ্যাডভাইস দেবো এই কয়েকটা টপিক যে যে অধ্যায় সঙ্গে মিলে যাচ্ছে তুমি কষ্ট করে তোমার কাছে জয়গুলের বই থাক আর যার বই থাকুক না কেন তুমি একটু কষ্ট করে আজকে রাত্রের মধ্যে এই কয়টা ম্যাথ টপিক শেষ করে ফেলো ওকে আর কিছু করার আছে আমার না थैंक यू অনিক কৃষ্ণ হ্যাঁ এখন কি ম্যানেজমেন্টটা কি শেষ করে নিবা না এটা কেটে দেবো এটা শেষ হয়ে যাবে ম্যানেজমেন্ট আমার কাছে বই আছে হ্যাঁ তাহলে ম্যানেজমেন্টটা শেষ করে নিও হ্যাঁ কিন্তু ম্যানেজমেন্ট দাও তোমাকে কয়েকটা জায়গা দেখানো ছিল তোমাকে আমি রিকোয়েস্ট করব বা তোমরা যারা এই ভিডিওটা দেখবা তোমাদের রিকোয়েস্ট করবা আমি সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি সেই জায়গাটা দেখো ওই জায়গা থেকে প্রশ্ন হবে আর এখানে ম্যানেজমেন্টের পিডিএফটা অন করানে ও এই তো ম্যানেজমেন্টের পিডিএফটা এখানে কয়েকটা জায়গা দেখার দরকার ছিল আমি আরেকবার মিটিং হোস্ট করব জি ভাই করেন তাহলে আচ্ছা তোমার আগ্রহ না থাকলে আমি করব না হ্যাঁ ওকে তোমাকে ধন্যবাদ আসলে তোমাদের এই যে তোমাদের মতো ভালো স্টুডেন্ট খুঁজি আমি হ্যাঁ দেখা যাচ্ছে যে আমি ভালো স্টুডেন্ট যারা ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য পড়াশোনা করে খুবই খুঁজি তো আমাদের রাষ্ট্রীয় অঞ্চল বা এরকম ছেলে অঞ্চলে পাওয়া যায় না খুবই কম একদম রেয়ার তো তোমরা এই যে দেখো নটরমের ছেলেমেয়েরা অলরেডি আমাকে চিনতে পারছো ওরা আমাকে খোঁজ করতেছে ভাই আমরা পড়বো অনলাইনেই পড়বো এই যে একটা চলে আসে এবং তোমার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগলো হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি দেখি ম্যানেজমেন্টটাও তোমাকে বলে দিতেছি